গাজীপুরে শুধুমাত্র আবেদন ফি এর 101 টাকা জমা দিয়ে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 94 জন নারী পুরুষ। এতে কোনো প্রার্থীর ঘুষ লেনদেনের মতো অসুদ উপায় অবলম্বন করতে হয়নি। বুধবার দুপুরে চাকরি পাওয়া না পাওয়ার আনন্দ বেদনায় অনেকটাই ভারী হয়ে ওঠে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণ। সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান গাজীপুর জেলা পুলিশ সুপার। আমার নাম নাদিয়া, আমার বাবা একজন, আমার বাবা গাছ কাটার কাজ করে। আমাদের খুব কষ্ট করে তারা মানুষ করেছে। বাবার একটাই স্বপ্ন যে মেয়ে বাংলাদেশ পুলিশে চাকরি করবে। পরিবারের দিক দিয়ে আমরা তেমন একটা মানে সুবিধাজনক ই নাই, ব্যাপার নাই। পরিবারের দিকে আমি চেষ্টা করেছি বাংলাদেশ পুলিশে চাকরি করার জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সবসময় দুর্নীতি থেকে, মাদক থেকে, তারপর দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কাজে সবসময় কাজ করে যাব। চাকরিটা পেয়ে আমি খুবই খুশি। বাবা তো মারা গেছে, পুষ্প ওঠা দাঁড়িয়ে আমি চাকরি পাইছি। আমার ছোট রেখা বাবা মারা গেছে, এটা মূলত আমার সাকসেস না, এটা আমার মায়ের সাকসেস। মা আমাকে ছোটোবেলা অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে, তো বাংলাদেশ পুলিশ আমাকে চাকরি দিছে। এজন্য আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি যে খুব মানে কষ্ট করে তিন দিন মাঠ করে লিখিত পরীক্ষা দিয়ে ভাইবা দেওয়ার পরে চাকরিটা আমি পাইছি। মানে আমি এখন বাংলাদেশ পুলিশে সেবা করতে চাই। বাংলাদেশ পুলিশে এখন একটাই ইয়ে যে সেবা করা। তো সৃষ্টির স্রষ্টা আমাদের সবাইকে পাঠাইছে যে সৃষ্টির সেবা করা মানেই স্রষ্টার সেবা করা। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে থেকে জনগণের সেবা করতে চাই। আমি ছোটোবেলা থেকে এই মানে দেখে আসতেছি যে অনেকে বলে যে টাকা লাগে পুলিশে চাকরি হইতে, কিন্তু এটা 100% ভুয়া। আমাদের যে SM শফিউল্লাহ স্যার তা প্রমাণ করে দিছে, আমরা সবাই যোগ্যতার সহিত এই পুলিশে চাকরি পাইছি। তারিখ মাঠে শারীরিক পরীক্ষা দেওয়ার পর এবং 20 তারিখ রিটেন পরীক্ষা এবং 19 তারিখ ভাইবা পরীক্ষা দেওয়া, সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আমি আল্লাহর রহমতে বাংলাদেশ পুলিশ বাহিনীর মানুষের পাশে সেবা করার জন্য আমি যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন সৎ পথে মানুষের পাশে দাঁড়াইতে পারি আর মানুষের সেবা করতে পারি। সবাই আমার জন্য, আমি আল্লাহর রহমতে আমার কোনো অসুস্থ উপায় অবলম্বনে চাকরি হয় না, আমি নিজের যোগ্যতায় সৎ পথে আমার চাকরিটা হয়েছে। আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই। 558 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এরা আমি মনে করি এরা অত্যন্ত ফিজিক্যালি ফিট লোক, আমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পেয়েছি। এরপরে এদেরকে আমরা মৌখিক পরীক্ষা নিয়েছি। মৌখিক পরীক্ষা পাশ করেছিল 246 জন। এই মৌখিক পরীক্ষার রেজাল্ট এবং লিখিত পরীক্ষার রেজাল্ট সম্মিলিত করে আজকে চূড়ান্ত রেজাল্ট দিলাম। এখানে আমাদের মোট 94 জন লোক চাকরি পেয়েছে। বিভিন্ন কোঠায় পুরুষ 80 জন এবং বিভিন্ন কোঠায় নারী 14 জন লোক পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের দিকে তাকালে এদের মনের অভিব্যক্তি এবং এদের ফিটনেস। ইনশাআল্লাহ আমি মনে করি এরা চাকরিতে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করবে। এবং সারজি কথা, চাকরি নয় সেবা, আমরা জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং এরা আগামীতে প্রস্তুত থাকবে। এদের প্রতি আমার মেসেজ, যেন যেমন দক্ষতা সততার মাধ্যমে চাকরিটি পেয়েছে, এরা চাকরি জীবনে যেও দক্ষতা সততার সহিত দেশ সেবা অংশগ্রহণ করবে এবং আইন শৃঙ্খলা, মাদক, জঙ্গি দমন এবং দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য দিনরাত কাজ করে যাবে। তবেই আমার মাননীয় প্রধানমন্ত্রী মুখ উজ্জ্বল হবে, আজ বিশাল মুখ।